হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছি, এবং গতকাল আমি টেলিগ্রামে বলেছিলাম যে আজকে 31 মে থেকে তোমাদের WBCS 2022 তার প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং সেই জন্য ভিডিওটা করা। কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে অনেকে সমস্যা ফেস করতে পারে, কেননা এইখানে দেখো যে ডান দিকে ক্যান্ডিডেটস কর্নার রয়েছে সেখানে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন স্ক্রিনিং টেস্ট, এইখানে যদি তোমরা ক্লিক করো এখানে কিন্তু কিছুই তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, এইখানে আমি ক্লিক করলাম, এখানে দেখবে কিছুই তোমরা দেখতে পাবে না। তো ডাউনলোড করবে কোথা থেকে? ডাউনলোড করতে হবে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ কম্পিউটার টাইপ টেস্ট ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, এইখানে ক্লিক করতে হবে, তবেই তোমরা WBCS প্রিলিমসের যে এই বছরের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, তো আমি ওপেন ইন নিউ ট্যাব করে নিই। সাইট কিন্তু অলরেডি জ্যাম হয়ে গিয়েছে, ঠিক আছে, তো বহু সংখ্যক স্টুডেন্ট একসাথে ট্রাই করছে যে কারণে সাইট অলরেডি জ্যাম। তো এখানে গিয়ে তোমরা একটা দেখতে পাবে, দেখো সাইট পুরো জ্যাম হয়ে রয়েছে। দেখো যেমনটা বলেছিলাম, প্রথমে যখন আমি এটাই ক্লিক করলাম দেখো এখানে কিছুই দেখাচ্ছে না, কিন্তু যখন এই ক্লার্কশিপের যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলাম তখন দেখবে এইরকম একটা পোর্টাল খুলবে এবং এইখানে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, তো এইখানে ক্লিক করবে। দেখো এইখানে তোমরা সেকেন্ড পজিশনে যেটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2022, তো এইটাই ক্লিক করবে। নিজেদের এনরোলমেন্ট নাম্বারটা দেবে, আমি একটা দেখে দিই, ঠিক আছে, এটা এনরোলমেন্ট নাম্বার, এখানে ডেট অফ বার্থটা তোমরা যে যা নিজেদের দিয়ে দেবে, ঠিক আছে, এগুলো বলার কিছু নেই, দিয়েই আর লগ ইন করে দেবে। লগ ইন করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং কোথায় তোমাদের সিট পড়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ওয়েবসাইট কিন্তু পুরোটাই জ্যাম হয়ে রয়েছে, ঠিক আছে, তো এক এক করে করো, তাড়াহুড়োর দরকার নেই। 19 তারিখে পরীক্ষা রয়েছে, অনেকটা সময় রয়েছে, প্রায় 19 দিনের মতোই সময় রয়েছে, 20 দিনের মতো, তো ধীরে ধীরে করো, এক এক করে, অনেক দিন টাইম রয়েছে, তা তো তাড়াহুড়োর করার দরকার নেই। তো কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখিয়ে দিলাম। আরও একবার বলছি, এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ কম্পিউটার টাইপ টেস্ট ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, এই পাটা কিন্তু তোমাদের ক্লিকটা করতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই।